আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিও আমি করছি, এর আগে যে ভিডিও দেখে বুঝতে পারবেন যে কোন বিষয়ের উপরে আমি কথাগুলো বলছি। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আমার হার্ট অপারেশন করা হয়েছিল। হঠাৎ করে ধরা পড়ে যে আমার হার্টে একটি ছিদ্র আছে, আর ছিদ্রটি হচ্ছে AST ছিদ্র। আমি যশোরে যে ডক্টর দেখিয়েছিলাম, সেই ডক্টর আমাকে বলেছিল খুব দ্রুত আপনি হার্টের অপারেশনটা করে ফেলুন, কারণ আপনার ছিদ্রটা প্রায় 3.1 সেন্টিমিটার। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু হঠাৎ একদিন আমি ইউটিউবের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হার্ট ফাউন্ডেশনের সকল ডাক্তারদের ভিডিওগুলো দেখি, আর হঠাৎ আমার চোখের সামনে এসে পড়ে ডক্টর আশরাফুল হক সিয়াম স্যার। তিনি একজন জাতীয় হার্ট ফাউন্ডেশনের ডক্টর এবং তিনি MICS অপারেশন করে থাকেন, আর বাংলাদেশে এই প্রথম তার হাতে MICS অপারেশন শুরু হয়েছে। এবং আমি দেখেছি মোটামুটি অনেকগুলো ভিডিওতে তার অপারেশনে সে সাকসেস হয়েছেন, অর্থাৎ বুকের যে হাড় না কেটে তিনি হার্ট অপারেশন করেন, কম্পিউটারের মাধ্যমে হালকা একটু ছিদ্র বা কেটে তিনি এই MICS অপারেশনটা করে থাকেন, মানে হাড়ের অপারেশন। হার্টের ভালভ যদি নষ্ট থাকে অথবা হার্টের AST VST যদি ছিদ্র থাকে, তাহলে MICS অপারেশনের মাধ্যমে ভালো করা সম্ভব। ডক্টর আশরাফুল হক সিয়াম স্যার তিনি জাতীয় হার্ট ফাউন্ডেশনে বসেন, কিন্তু আমরা তাকে প্রাইভেটভাবে ভিক্টোরিয়া হসপিটালে প্রথম তার সাথে আমাদের দেখা হয়েছিল, কারণ জাতীয় হার্ট ফাউন্ডেশনে সিরিয়ালটা অনেক বেশি বড় এবং অনেক সময় লাগতে পারে, বা তার সাথে যদি আমাদের দেখা না হতে পারে এই ভয় পেয়ে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি করার দরকার ছিল, এজন্য আমরা তার সাথে ভিক্টোরিয়া হসপিটালে প্রাইভেটভাবে দেখা করি এবং তিনি সেখানেই পার্সোনালভাবে সেখানে বসেন সরকারি হসপিটাল বাদে। তারপর তিনি আমাদেরকে অপারেশনের কথা বলেন এবং তিনি বলেন যে হ্যাঁ, আমি অপারেশনটা করতে পারবো। এরপর তিনি আমাদেরকে ঢাকা মহাখালী, যেটা আয়শা মেমোরিয়াল হসপিটাল আগে ছিল, বর্তমান নাম ইউনিভার্সাল হসপিটালে আমার অপারেশন হয়। আলহামদুলিল্লাহ সেখানকার অপারেশন খুবই ভালো ছিল, আর আমি এখনও পর্যন্ত ভালো আছি। কিন্তু এখানে আসার পর আপনারা অনেকেই জানেন যে আমি প্রেগনেন্ট, আর এখানকার সেন্ট জোসেফ হসপিটালে গাইনি ডাক্তার তিনি আমাকে সেন্ট জোসেফ হসপিটালে ইকোকার্ডিওগ্রাম করে দেখেছেন যে আমার হার্টে সব কিছু ভালো আছে, কিন্তু তার কাছে মনে হয়েছে এই যে ম্যাকমাস্টার আরেকটি হসপিটাল, এখানকার ICU ব্যবস্থা অনেক বেশি উন্নত, এজন্য তিনি আমাকে এখানে আরও একবার পাঠিয়েছেন যে এখানকার যে হার্টের ডাক্তার আছে তার কাছে ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে দেখবেন যে আমার হার্ট সব দেখতে ভালো আছে কিনা। এবং এখানে আমার একটা আল্ট্রাসাউন্ড করতে পাঠিয়েছেন যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার হার্টের রিপোর্ট অনেক ভালো এসেছে, আমার কোনো সমস্যা নেই। তিনি আমাকে বলেছেন আপনার যে AST জন্মগত ছিদ্র ছিল সেই ছিদ্র বন্ধ হয়ে গেছে, আপনার হার্টের কোনো সমস্যা নেই, এবং আপনি ম্যাকমাস্টার হসপিটালে না, আপনি সেন্ট জোসেফ হসপিটালেই সিজার করতে পারেন, কোনো সমস্যা হবে না, আর বাচ্চা খুবই ভালো আছে, বাচ্চার কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাচ্চা যখন পৃথিবীতে আসবে তখন আমরা সব রকমের পরীক্ষা নিরীক্ষা করব যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কি না, আর যদি বাচ্চার হার্টের কোনো সমস্যা হয় তাহলে তারা দ্রুত ব্যবস্থা নেবে। আমার এত কথা বলার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকেই হার্টের সমস্যা নিয়ে আসেন, অনেকে হয়তো বা জানেন না যে তার জন্মগত হার্টে ছিদ্র আছে কি না। আপনারা একবার আপনাদের হার্ট ভালোভাবে পরীক্ষা করে নিন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আপনাদেরকে এইটুকু ভরসা দিতে পারি যে যারা ওপেন হার্ট সার্জারি করতে ভয় পান তারা অবশ্যই আশরাফুল হক সিয়াম স্যারের সাথে দেখা করে MICS অপারেশনটা করতে পারেন। দেখুন, কানাডার ভিতরে সব থেকে উন্নত একটি হসপিটাল ম্যাকমাস্টার, এখানে আসার পর আমার রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছে এবং তারা বলেছেন যে আমার কোনো সমস্যা নেই। আশরাফুল হক সিয়াম স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তিনি প্রথম বাংলাদেশের একজন MICS অপারেশনের ডক্টর। আজকে তার কাছে অপারেশন করে আমি ভালো আছি।
আপনারা চাইলে অনেকেই এমআইসিএস অপারেশনটা করতে পারেন। ডক্টর আশরাফুল হক শ্যাম স্যারের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান। স্যার, আপনি এভাবে আমাদের বাংলাদেশে যারা হার্টের পেশেন্ট আছে তাদেরকে আপনি সুচিকিৎসা সুব্যবস্থাটা করে দিন, কারণ হার্টের যে সমস্যা নিয়ে হাজারো মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, অনেকে সেই মোটা অঙ্কের টাকা নেই যে বাইরের দেশে চিকিৎসা করবে, বা বাংলাদেশে চিকিৎসা তো ব্যয়বহুল খরচ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সুস্থ এবং ভালো থাকেন। বর্তমান আমাদের দেশে হাজার হাজার শিশু হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আপনারা যদি আমাদেরকে ভালো ভালো কমেন্ট লেখেন তাহলে আমাদের শুধুমাত্র একটা উপকারই হবে, আমাদের ভিডিও করার জন্য মন থেকে আরও বেশি আগ্রহ বেড়ে যাবে। আমি মন থেকে সত্যি বলছি, আপনারা চাইলে এমআইসিএস অপারেশনটা করতে পারেন। দেখুন, বাংলাদেশে যে অপারেশন, এত বড় একটা হসপিটালে আর এত বড় একজন হাড়ের ডাক্তার, তিনি কিন্তু অনেক খুশি মনে বলেই দিয়েছেন যে আমার অপারেশন সাকসেস এবং আমি ভালো আছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।